রক্ষণাবেক্ষণে বেহাল দশা রেলের, যন্ত্রাংশ দক্ষ জনবলের সংকটে হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। দেশে ফিরল সৌদি আরবের নির্যাতনের শিকার এক গৃহকর্মী, পরিবারের কাছে হস্তান্তর। অগ্রহায়ণের শুরুতে নগায় আমন ধান কাটা শুরু, উৎপাদনও ভালো, বাজার দর নিয়ে শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। চার দিনের সরকারি সফরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাই যাচ্ছেন। সফরকালে তিনি দুবাই এয়ার শো 2019 এবং আরও কিছু অনুষ্ঠানে অংশ নেবেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সন্ধ্যা 6:40 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। রোববার প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তর এয়ার স্পেস ইভেন্ট দুবাই এয়ার শো 2019 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। 19 নভেম্বর তার দেশে ফেরার কথা। রেলের রক্ষণাবেক্ষণের বেহাল দশা, পুরনো লাইন এবং সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেল। ত্রুটি শনাক্তেও রয়েছে যন্ত্রাংশ এবং দক্ষ জনবলের অভাব। তবে মাস্টার প্ল্যানের আওতায় রেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা সরকারের। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। কোথাও নাটবল্টু নড়বড়ে, তো কোথাও নেই স্লিপার, কোথাও বা খুলে নেওয়া হয়েছে যন্ত্রাংশ। কিলোমিটারে 2000 ঘনমিটার পাথর দরকার হলেও নেই সরবরাহ, এমনই নড়বড়ে রেল লাইনের অবস্থা। সরকারি হিসেবে বর্তমানে দেশে মোট রেল লাইন 2,929 কিলোমিটার, এর মধ্যে মানসম্পন্ন রেল লাইন মাত্র 739 কিলোমিটার বা 25.23%। রেলওয়ে প্রকৌশলী বিভাগ থেকে রেলের 14টি রুটকে মানসম্পন্ন বলে চিহ্নিত করা হয়েছে। বাকি 2,190 কিলোমিটার পুরনো লাইন দিয়েই চলছে ট্রেন। সরজমিন দেখা যায় সিলেট আখাউড়া রেলওয়ে সেকশনের 183 নম্বর ব্রিজের পাশ থেকে ক্রমাগত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রিজটির একটি গার্ডার রয়েছে বিপদাপন্ন অবস্থায়। অন্যদিকে মৌলভীবাজার অংশে প্রায় 85 কিলোমিটার রেলপথে কোথাও কোথাও ভেঙে গেছে স্লিপার, খুলে যাচ্ছে সংযোগ নাটো। বিভিন্ন জায়গা না থাকার কারণে রেলের এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইন যেন খুবই ভালো করে সংস্কার করে। এ সেকশনে প্রায় 150টি ব্রিজের মধ্যে অধিকাংশ শতবর্ষী হলেও ঝুঁকিপূর্ণ বলতে নারাজ রেল বিভাগ। এখন আমরা হাইলি ডিস্ট্রেস বলার মতো হয়নি, তবে হ্যাঁ একটা কথা আছে যে একটা 100 ইয়ার্স অলমোস্ট পার হয়ে আসতেছে, এগুলা গাজীপুরের ঢাকা উত্তরবঙ্গগামী রেল লাইন দীর্ঘদিনেও মেরামত হয়নি। ট্রেন চালকদের অভিযোগ, স্লিপার ভাঙা, নাট ঢিলে ও লাইনে পর্যাপ্ত পাথর না থাকায় সঠিকভাবে ট্রেন চালাতে পারছেন না। পর্যাপ্ত পরিমাণে পাথর থাকে না লাইনে, যার কারণে সঠিকভাবে গাড়ি চালাতে পারি না। ত্রুটি শনাক্তেও রয়েছে সংকট। ট্যাম্পিং মেশিন দিয়ে রেল লাইনে ত্রুটি দ্রুত শনাক্ত করা গেলেও বাংলাদেশ রেলওয়েতে আছে মাত্র 4টি, কিন্তু প্রয়োজন 22টি। বিভিন্ন জায়গাতে লাট বল্টু খুলে পড়ে গেছে। যারা দায়িত্ব আছে এই লাইনের, এদের অবশ্যই চেক করার দরকার। সংশ্লিষ্টদের মতে যন্ত্রাংশের সংকট ও চুরি, পুরনো নাটবল্টু, রক্ষণাবেক্ষণের অভাবে রেল লাইনের ভারসাম্যে ব্যাঘাত ঘটছে, ঘটছে নানা দুর্ঘটনা। কয়রাগুলা মানুষ। তবে রেলের মাস্টার প্ল্যান বাস্তবায়নে রেল লাইন সংস্কারের পাশাপাশি জোর দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণেরও। রত্নজামান, একুশে টেলিভিশন। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানের স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। Yeah.
দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে, চলে যাচ্ছি মূল খবরে। সৌদি আরবে নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশ হবার পর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। শুক্রবার তাকে বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়, পরে বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়। নির্যাতিতা গৃহকর্মী জানায়, গত 30 মে রূপসী বাংলা ওভারসিজের মাধ্যমে সে সৌদি আরবে রিয়াতে যায়। সেখানে প্রথম কর্মস্থলে মালিক তাকে নির্যাতন করত, এক পর্যায়ে ওই মালিক আরেকজনের কাছে বিক্রি করে দেয় তাকে। সেই কর্মকর্তা তাকে ঠিকমতো খাবার দিত না। উদ্ধার হওয়ার আগে 15 দিন তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। রিয়াদের যে মালিক ছিল সে আমাকে দীর্ঘদিন রুমের মধ্যে বন্দি করে রাখে। রাখার পর কোনো খাবার দিত না, মারধর করতো ইত্যাদি। তো সেখান থেকে আমাকে না জানায় ওই মালিকই আরেক নাজরানের যে ইয়ামানের বর্ডারে ওইখানে আরেকজনের বাসায় আমাকে বিক্রি করে দেয় প্রায় 22,000 রিয়ালের বিনিময়ে। নওগাঁয় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। ফসল তুলতে ব্যস্ত কৃষক কৃষাণী, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। সরকার 26 টাকা কেজি দরে আগাম ধান কেনার ঘোষণাতে খুশি চাষিরা, তবে খোলা বাজারে দাম নিয়ে শঙ্কার কথা জানালেন তারা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। উত্তরাঞ্চলের খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ বর্ষা মৌসুমে বৃষ্টির উপর নির্ভর করে কৃষক আমন ধান চাষাবাদ করেন। অগ্রহায়ণে কাটা হয় ধান, মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ফসল। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। কৃষকরা বলছেন প্রতি বিঘাতে ফসল উৎপাদন করতে খরচ পড়েছে প্রায় 8,000 টাকা। প্রতি বিঘাতে প্রায় 18 থেকে 20 মন ফলন হয়েছে। প্রথমে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিলেও কীটনাশক প্রয়োগে রক্ষা পাওয়া গেছে, তবে খোলা বাজারে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। 20 মন 21 মন 22 মন হারে হবে, আর নিম্ন যেটা সেটা 16 মনের নিচে নয়। 3 বার 4 বার করে ওষুধ দেওয়া লাগে, এমনিও 2 বেকার ইউরিয়া দেওয়া লাগে, ওয়ার সময় ফসফেট পটাশ এলা দেওয়া লাগে। মজুর বেশি পাওয়া যায়, 250 টাকা করে দিন, বেটা ছেলের 300 যায় 400 যায়। যদি সরকার যদি ইয়াটা নিছে, উদ্যোগটা নিছে, আমাদের এই যে খাদ্যমন্ত্রী বলতেছে এরা যদি বাস্তবায়ন থাকে তাহলে আমাদের একটু কিছু থাকে। চলতি মৌসুমে জেলায় প্রায় 1,97,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে চাল উৎপাদন হবে প্রায় 6 লাখ টন। আমরা চাষিদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা আশানুরূপ ফলন পাচ্ছেন। এবারের আমন ঠিক মতো যদি সবগুলো আমাদের কর্তন হয়ে যায় তাহলে প্রায় 6 লক্ষ টন চাল আমরা রোপা আমন থেকে পাব। ন্যায্য দাম নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে কার্গো উড়োজাহাজে করে আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার থেকে এই পেঁয়াজ দেশে আনা শুরু হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিশর থেকে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান, আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে কার্গো উড়োজাহাজের মাধ্যমে পেঁয়াজ আমদানি করছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একথা। গাজীপুরের পোড়াবাড়িতে একটি টেক্সটাইল মিলের তুলার ও ঝুটের গোডাউনের আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শ্রমিক ও স্থানীয়রা জানান, সকাল 6:30 দিকে বৈদ্যুতিক তারে বিকট শব্দ হওয়ার পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। টেক্সটাইল মিলটি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। 6 মাস আগে কারখানাটি চালু করার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। এবার সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিরামপুরে 5টি পেঁয়াজের দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার পদত্যাগের দাবিতে রংপুরে আওয়ামী লীগের মিছিল।
নড়াইলের লোহাগড়ার গোপীনাথপুরে শিহাব মালিকের অপপ্রচার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন। কুমিল্লায় সম্প্রীতি বাংলাদেশের সেমিনার। নাটোরের বড়াই গ্রামে 3000 স্কুল শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করেছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সাভারে 2-দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দিনাজপুরে আয়কর মেলা উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। 9, 10 ও 11 চুয়াডাঙ্গায় 4 ও শেরপুরে 3-দিনব্যাপী আয়কর মেলা শুরু। বাগেরহাটে নিরাপদ সবজি ও ফল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন। চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিম পাড়ের চরাঞ্চলের বাজার উদ্বোধন। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত বাগেরহাটে বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার। রংপুরে দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগের উদ্বোধন করেছে জেলা ক্রীড়া সংস্থা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রক্ষণাবেক্ষণে বেহাল দশা, রেলের যন্ত্রাংশ দক্ষ জনবলের সংকটে হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। দেশে ফিরল সৌদি আরবের নির্যাতনের শিকার এক গৃহকর্মী, পরিবারের কাছে হস্তান্তর। অগ্রহায়ণের শুরুতে নওগাঁয় আমন ধান কাটা শুরু, উৎপাদনও ভালো, বাজার দর নিয়ে শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 ফোন নম্বর আর ভিজিট করুন একুশে.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশে সাথে থাকুন।